প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের শরীরের হাতে ও পায়ে অনেকগুলো প্রেশার পয়েন্ট রয়েছে, এগুলোকে ইংরেজিতে বলা হয় আকুপ্রেশার পয়েন্ট। এই সব প্রেশার পয়েন্টে হালকা ম্যাসেজ করেই বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান করা সম্ভব। এই ভিডিওতে প্রেশার পয়েন্টগুলো দেখানো হয়েছে। এখন আমরা দেখব শরীরের কোন কোন অংশে প্রেশার পয়েন্টের মাধ্যমে শারীরিক সমস্যার সমাধান করা যায়। মাইগ্রেন হচ্ছে মাথার এক পাশে কম্পন দিয়ে মাঝারি বা তীব্র ব্যথা অনুভূত হওয়া। মাইগ্রেন একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। এটা সাধারণত বয়ঃসন্ধিকালের শুরু থেকেই হয়ে থাকে। প্রাথমিকভাবে মাইগ্রেনের ব্যথা দূর করার জন্য হাতের প্রতিটি আঙ্গুলে এভাবে চিমটি কাটুন, এতে খুব দ্রুত ব্যথা কমে যাবে। ঠান্ডাজনিত সমস্যা হলে পায়ের বৃদ্ধাঙ্গুলের মাথা চাপুন, এতে ভালো ফল পাবেন। বমি বমি ভাব হলে পায়ের পাতার ছবিতে নির্দেশিত পয়েন্টে প্রেশার দিলে বমি বমি ভাব দূর হয়। হাইপারটেনশন হচ্ছে উচ্চ রক্তচাপ। রক্তনালী দিয়ে প্রবাহিত রক্তের শক্তি খুব বেশি হলে এই অবস্থা হয়। প্রাথমিকভাবে রক্তচাপ কমাতে পায়ের পাতার তালু ম্যাসেজ করতে পারেন, ভালো ফল পাওয়া যায়। মেয়েদের মিনিস্ট্রিয়াল পিরিয়ডের সময় ব্যথা হলে পায়ের পাতার গোড়ালির অংশে চাপ দিলে ব্যথা কমে। যাদের অ্যাজমা বা শ্বাসকষ্ট রয়েছে তারা পায়ের তালুতে চাপ দিতে পারেন, এতে করে শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করে। ডিপ্রেশন বা হতাশা হলো মেজাজ ডিসঅর্ডার যা নিজে নিজে সমাধান করতে পারে। কিছু কিছু মানুষের সর্বদা দুঃখ, ক্রোধ এবং হতাশা থাকে যা তাদেরকে প্রতিদিনের কাজকর্ম করাকে বাধাগ্রস্ত করে থাকে। যারা ডিপ্রেশনে আছে তারা তাদের পায়ের প্রতিটি আঙ্গুলের মাথায় চাপ দিলে এক ধরনের হরমোন নিঃসৃত হয়ে ডিপ্রেশন দূর করে। যাদের বাত ব্যথা আছে তারা পায়ের তালুর এই পয়েন্টে প্রেশার দিয়ে ম্যাসাজ করতে পারেন, আশা করি ভালো ফল পাবেন। যারা নিদ্রাহীনতায় ভুগছেন তারা হাতের সর্বকনিষ্ঠ আঙুলের গোড়ালির দিকে আস্তে আস্তে চেপে ম্যাসাজ করতে পারেন, এতে শরীরকে শিথিল করে ঘুম এনে দেয়। শুক্রাণু বৃদ্ধির জন্য কবজির এই অংশে ম্যাসাজ করলে শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি পায়। আমরা যখন দ্রুত হাঁটি বা দৌড় দেই তখন আমাদের হার্টবিট বেড়ে যায়। অনেক সময় বিনা কারণেও হার্টবিট বেড়ে যায়। দ্রুত হার্টবিট কমানোর জন্য ডান হাতের তালুর মধ্যে বাম হাতের থাম্বেল দিয়ে চেপে ধরতে হবে, এতে করে হার্টবিট স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ধন্যবাদ সকলকে।